السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مذل لہ ومن يذلل فلا حدی لہ واشهدو ان لا الہ الا اللہ وحده لا شریک لہ واشهدو ان محمدًا عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلى آلہ وصحبه وسلم تسلیمًا کثیرًا اما بعد فقد قال الامام البخاري رحمه الله تعالى ابو ابو المحصري وجزاء السيد وقول الله تعالى فان اهسرتم فمستيسر من الهدي ولا تهلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله وقال عطا الاحسان من كل شيء بحسبه قال ابو عبد الله حصورا لا يات النساء شمانیتو ভাতৃমণ্ডলী আল্লাহ হবুল্লা আলমিনের প্রশংসা এবং প্রিয়নবী সালআ সাল্লামের পর সালাত সালামের পর আজ মঙ্গলবার বিশ জিল কাদা চোদ্দোশো পঁয়তাল্লিশ সিজিরি মোতাবেক আঠাইশে মে দু আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বখারির হজের পর্বের পরে উমরার পর্ব আমরা তিনটি হজের পর্ব ছিল সাতাইশ আর তারপরে তিনটি পর্ব ছিল ওমরার গতকালকে ওমরা সম্পর্কে আমরা হাদিসগুলি শেষ করেছি এখন যে পর্বগুলি আসছে আগামীতে কয়েকটি সেগুলি সম্পর্ক হজ ওমরা উভয়ের সাথে তবে বিশেষ পর্ব এমাম বখারি বলছেন আবু আবুল মহসরি ও জাজাই এই অধ্যায় হচ্ছে এহরাম অবস্থায় বাধা প্রাপ্তি সম্পর্কে বাধা বাধাপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে এবং এহরাম অবস্থায় কেউ স্বীকার করলে তার বদলা সম্পর্কে তেহরাম সম্পর্কে স্বীকার করলে তার বদলা যে ক্ষতিপূরণ দিতে হবে কাফফারা দিতে হবে তার কথা কোরআনে কেরি স্বয়ং আল্লাহ রবুল্লা আলমী বর্ণনা করেছেন সংক্ষেপে সুরায়ে মায়ে দেয় আর পরবর্ণ আমাদের আসছে সামনের পর্বে যে ধারাবাহিক এমাম বখারির কেতাবের পর্ব সাতাইশ এটি আর আঠাশ এর পরে তাতে আছে কেতাব ও সাইদ যেহেতু আসছে আর এখানে যে হাদিসগুলি এসেছে সেগুলি সম্পর্ক বাধা প্রাপ্তি সম্পর্কে এহরাম অবস্থায় কেউ এহরাম করে নিয়েছে হজ কিংবা ওমরার তাহলে এর সম্পর্ক যেমন হজের সাথে তেমন ওমরার সাথে এহরাম দুটোতেই করতে হয় এহরাম অবস্থায় কেউ যদি বাধা প্রাপ্ত হয়ে যায় বাধাপ্রাপ্ত হয় কি কারণে সাধারণত উদ্দেশ্য করা হয় যে শত্রুর কারণে রাস্তায় নিরাপত্তাহীনতার কারণে কোথাও যুদ্ধ লেগে গেছে বা দুশ্মন রাস্তা অবরোধ করেছে আর কেউ পৌঁছিতে পারল না এটা সেই যুগে হয়তো সাধারণত কারণ এমনটাই হয়েছিল তিরানব্বী সাল্লাহু আলিয়া সালাম এবং সাহাবাহিকামদের সাথে কখন হোদাই বিহার বছরে ষষ্ঠ হিজড়ি হোদাই বিয়ার সফরে তো হোদয় বিহার সফরে যাচ্ছেন রসোর উমরা করার জন্য কিন্তু মক্কা যেহেতু কাফেরদের নেতৃত্বাধীন মক্কায় ঢুকতে দিল না মক্কার কাছাকাছি পৌঁছে গিয়ে মাত্র কয়েক কিলোমিটার সময়সি যখন আপনার বেরিয়ে আসবেন মক্কা থেকে জেদ্দার পথে কয়েক কিলোমিটার পরে সময়সি নামক স্থান রয়েছে সেখানে অবস্থিত তো যেহেতু শত্রু দ্বারা বাধাগ্রস্ত হয়েছিলেন নবিশ আসলাম সাহাবাহিক রামগঞ্জ সেই জন্য এইরকম ব্যাখ্যাই সাধারণত করা হয়েছে কিন্তু তার সাথেই সীমিত না এছাড়া বাধাপ্রাপ্তি হতে পারে অসুস্থতার কারণে যেকোনো সময় হতে পারে যতই নিরাপত্তা থাক রাস্তায় কেউ যাচ্ছে আর গিয়ে মেকাতে হেরামও করে এনেছে আর তারপরে এমন অসুস্থ হয়ে গেল যে আর ওমরাই করতে পারল না হজেই যেতে পারলো না হ্যাঁ অনেকে হচ্ছে জি অনেকই হচ্ছে এরকম হাসপাতালে ভর্তি হয়ে গেল অথবা সেখান থেকে হ্যাঁ ঘরে ফিরে চলে আসতে হলো দেশে ফিরে চলে আসতে হলো ওটা হইতে পারে আজকাল নতুন বাধা প্রাপ্তির কারণ হচ্ছে আইনগত বাধা আইনগত বাধা আইনগত হয়তো বাধা হে হের কয়েন সিমিকা তারপরে তার কাছে কি নেই তার মানে পারমিট নেই হজ পারমিট নেই সুতরাং বাধাগ্রস্ত হয় একসময় উমরারও পারমিট ছিল তোমরা পারমিট না তো সময় ঢুকতে দিত না এত কটাকটি ছিল করোনার সময়কালে তারপরে তো আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ সহজ করেছেন আল্লাহ সবসময় যেন সহজ করেন হজ উমরাকারীদের জন্য তো বাধা প্রাপ্তি আসল আজকের বিষয় হচ্ছে এহরাম করে নেওয়ার পরে বাধা প্রাপ্তি এহরামের আগে বাধা প্রাপ্তি হলে কোনো সমস্যা নেই এখান থেকে গেলেন রিয়াজে হ্যাঁ বা তাই চলে গেছেন কিন্তু মিকাত মিকাত বন্ধু পৌঁছে গেছেন এহরাম করেননি এখনো বাধা হয়ে গেলো যে কোনো বাধা অসুখ হোক নিরাপত্তাহীনতা হোক আইনগত বাধা হোক যে কোনো কিছু হোক হ্যাঁ যেতে পারলেন না আপনি কোনো অসুবিধা নেই কিছুই নেই কিন্তু যখন আপনি এহরাম করে নিয়েছেন তো শরীয়তের বিধান হচ্ছে যে আপনার উপর হজ বা অমরা করা ফরজ হয়ে গেছে যেটা শুরু করেছেন কাজটি করা তখন ফরজ যদিও নফল আপনার হোক হজ নফল হয়তো যে এহরাম করে সেই হজ হচ্ছে নফল সেই হজ হচ্ছে আপনার উমরা হচ্ছে আপনার নফল জীবনের প্রথমবার নয় উমরা করেছেন তারপরে যখন এহরাম পরে এনেছেন আপনারও কাজটি পুরা করা ফরজ হয়ে গেছে মহান আল্লাহ বলছেন সোরা বাকারে ওয়াতিমুল হাজা আল উমরা তালিল্লা হজ উমরা সম্পূর্ণ কর আল্লাহর জন্য মানে শুরু করে দেওয়ার পরে পুরা করতে তো এই মর্মে আয়াত রয়েছে সুরা বাকার আয়াত নম্বর একশো ছিয়ানব্বই নিয়ে এসছেন এমন বুখারি মহল্লা বলছেন অকৌলিল্লাহ তাল্লাহ মহান আল্লাহর এই বাণী তা সির সম্পর্কে তাৎপর্য সম্পর্কে ফাইন ওহ তুম সুতরাং তোমরা যদি বাধাগ্রস্ত হও এহেসার হাসর থেকে হাসর মানে অবরোধ করা ঘেরাও করা অবরোধ করা হাসারা ওর তো শব্দটি ব্যবহার হয় যেন অবরোধ ফাইন ওহসের তোম তোমরা যদি বাধাগ্রস্ত হও বা বাধা প্রাপ্ত হও তাহলে কি করতে হবে আর যেতে পারলেন না এহেরাম অবস্থায় আছো তো অফ করতে পারলেন না সাই হইল না হ্যাঁ সুতরাং ওমরা হইল না ওমরার নিয়তে যা হইল না হজের নিয়তে যাচ্ছিল হজের এহেরাম করে ফেলেছিল আর হজ হইল না তাহলে ফামাস্তাই সারা মিনাল হাদি যথাসাধ্য একটি হাদি জবাই করবে যেখানে আছো ওখানেই যেখানে বাধা করছো ওইখানেই জবাই করে দিবে নবী সাহেব এর উপর আমল করেছেন না করেন নাই সাহাবিরা হদেবেতে যখন আর যেতে পারলেন না চুক্তি হয়ে গেল শেষ পর্যন্ত অনেক হ্যাঁ চেষ্টা চললো আশা আকাঙ্ক্ষাও সাহাবাই আমাদের ছিল চুক্তি হয়ে যাচ্ছে তারপরও জবে জবাই করতে চান না কি জানি যদি রিভিউ হয় রকম আপিল হয় কোনো কিছু হয় শেষ পর্যন্ত নবীশ যখন নিজের কোরবানির পশু হাদির পশু জবাই করে দিলেন তখন সাহাবিরা সবাই নিজ নিজ হাদির পশু জবাই হদাইবি এতে করলে না সেখান থেকে ফিরে চলে আসলেন হজ বা ওরা সব পেয়ে যায় মানুষ যদি অনিচ্ছাকৃত বাধা প্রাপ্ত হয় ইচ্ছা করে ছাড়েনিস একজন মানুষ হজে যাচ্ছিল আর হজে যেতে বলল না হজে এসে অনেকেই হজের আগে মারা যাচ্ছে হজের সব পেয়ে গেছে সে চলে এসেছে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে অমরাই গেছে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট হয়ে গেলো আর যেতেই পারলো না অত দুনিয়া থেকে চলেই গেল হজের উমরা নাকি পেয়ে গেছে যে কাজে যাচ্ছিল সে কাজে নাকি পেয়ে গেছে মসজিদে জামাতে যাচ্ছিল আর হচর খেয়ে পড়ে গেল আর পায়ে এমন ব্যথা হলো যে আর চলতে পারলো না মসজিদ যেতে বলল না বাসায় ঘুরে এসে শুয়ে যেতে হলো বিছানায় জামাতের সব পেয়ে গেছে মানুষ যখন নেক কাজ শুরু করে দেয় সে কাজের কমপ্লিট নাও করতে পারে হ্যাঁ তাহলে চেষ্টা ছিল তার সে যেন আল্লাহ তাকে নেকি থেকে বঞ্চিত করবে পূর্ণ নেকি দেবেন ইনশাআল্লাহ তো যথাসাধ্য কোরবানি জবাই করে বলা তাহলে করো উ সকম হ্যাঁ হাদিও মাহিল্লা আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরবানির পশু তার যথাস্থানে না পৌঁছে যাবে এখানে আর একটি মাস আলাদা যে আপনি হয়তো বাধাগ্রস্ত হয়ে গেলেন কিন্তু আপনার সাথে যে কোরবানি পশু ছিল সেটাকে মক্কা পর্যন্ত পৌঁছানো যাচ্ছে কোরবানির পশু দিয়ে দাও মক্কা পাঠিয়ে দাও অসুবিধা নেই তুমি যেতে পারবে না তাহলে আপনার ওইখানে জবাই করা ঠিক হবে না তাহলে কি করতে হবে আপনাকে হারামের ভিতরে গিয়ে জবাই করতে হবে হারামের ভিতরে গিয়ে ভিতরে জবাই করতে হবে হাদির পশু আর যদি তাও সম্ভব না হয় তাহলে কি করতে হবে যেখানে আছেন সেখানেই জবাই করে দিতে হবে তো হদি নবী নবিশা সাল্লাম সেখানে জবাই করে কেন সাল্লামকে যেতে তো হয়নি সাহাবীরকে যেতে হয় তাদের কোরবানি পশু অ্যালগ করা হয় কিন্তু কারো মাধ্যমে পৌঁছে দেওয়া সম্ভব হয় যে আমি যেতে পারলাম না হ্যাঁ এ তো করে নিয়েছিলাম আর যেতে পারলাম না চলো তো আমার কোরবানির পশুটা ওখানে জবাই করে দিবে তাহলে সেখানে মাহিল্লা যথাস্থান তার যথাস্থান হচ্ছে হারামের ভিতরে যদি যেতে পারেন না যেতে পারেন যেখানে বাধাগ্রস্ত হয়েছেন সেটাই তার যথাস্থান যে তো আগে কি করতে হবে পশু জবাই করে তারপরে মাথা মুন্ন হালাল হতে হবে ওকাল আতা এমাম আতা বলছেন আল এহসার মিনকুল সঈদ বেহাস বেহি প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে বাধা প্রাপ্তি হচ্ছে সেই অনুযায়ী সেই বিষয় অনুযায়ী সেই কাজ অনুযায়ী মানে এমনি এসার বা হাস মানে হচ্ছে বাধা প্রাপ্তি বাধাগ্রস্ত আপনি ইসলাম সেন্টে আসছিলেন দাঁড়া আসার জন্য আর যে কোনো কারণে আসতে পারলেন না রাস্তায় এমন বাধা হয়ে গেল আসতে পারলেন না হ্যাঁ এটাই ক্ষেত্রে এল মাসালের ক্ষেত্রে শুধু হজ আর ওমরার সাথে খাস না যদিও কোরআনের এই ভাষাটি যে আয়াত হয়েছে সেটি হজ উমরার এহেরাম অবস্থার ক্ষেত্রে কিন্তু এমনি এহসার মানে বাধা প্রাপ্তি যে কোনো ভালো কাজে বাধা প্রাপ্তি এই জন্য হাস শব্দের মানে হচ্ছে বাধা হওয়া কোথাও বাধা প্রাপ্ত হওয়া এই জন্য এমাম বখারি আহম বলছেন তাই বলছেন কালা আবু তার ছাত্ররা বলছেন ইমাম বুখারি নিজে লিখলে কেন বলবেন কালা আবু আবদুল্লাহ তাহলে যেখানে দেখবেন যে সহি বোখারিতে কালা আবু আবদুল্লাহ ইমাম আবি আব্দুল্লাহ বলছেন মানে তার ছাত্ররা তার পক্ষ থেকে এটা নকল করেছেন এমাম পোখার বলেছেন যে সুরা আলিমরা আঠচল্লিশে যে রয়েছে যে হাসুরা সালেহিন ইয়াহিয়া বিনা জাকার ইয়া আলহিম বাবাটা দুজনে নবী ইয়াহিয়া আলিহ সালাম সম্পর্কে আল্লাহ বলছেন তিনি হাসুর ছিলেন নবী ছিলেন মিনাস এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলেন নবী বুঝলেন সৎকর্মশীল বুঝলেন কিন্তু হাসুরান মানে কি বলছেন হাসুর আনমানের নেশা বাধা প্রাপ্ত স্ত্রীর কাছে যেতে বাধা প্রাপ্ত স্ত্রীর কাছে যেতে সাধারণত এই ভাষা যদি বলা হয় তার মানে কিসের জন্য বাধা শারীরিক বাধা তাই না মানে যার মধ্যে কি নেই তাহলে সহবাসের যোগ্যতা নেই এটা বুঝবে হ্যাঁ হয়তো আর লিঙ্গই নেই অথবা রিঙ্গ আছে কিন্তু সে সেই সহবাসের যোগ্যতা রাখে না হ্যাঁ জন চাহিদা নেই ঠিক না কিন্তু এটি যদি বলা হয় কারো সম্পর্কে যে অমোঘ ব্যক্তি স্ত্রী সহবাসে অক্ষম তো এটা ভালো গণ না খারাপ দোষ একটা আই বেটে রাম্বিয়ার রসুলগণকে দোষ মুক্ত করে আল্লাহ সৃষ্টি করেছেন যার ফলে এখানে সেই অর্থ নেই অর্থ কি শারীরিক চাহিদা আছে ক্ষমতাও আছে হ্যাঁ ক্ষমতা আছে তারপরেও তিনি যেমন হারাম অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকতেন সেদিকে একবারে চোখ তুলেও দেখতেন না পুরক্ষেপ করতেন না তেমনই সহবাস একটা কি শারীরিক সম্ভব হ্যাঁ শরীরের চাহিদা পূরণ করা যদিও তাতে সব রয়েছে মানুষ গণহাকে বাঁচার জন্য করলে আর বিভিন্ন যে মহৎ উদ্দেশ্যগুলি রয়েছে নেক সন্তান নেওয়ার জন্য আর তারপরে একজন বিবাহ বসলে একজন মহিল মেয়ের সমস্যা সমস্যার সমাধান হলো সে একজন স্বামী পেল ঠিক তেমনি একজন মহিলা যদি বিয়ে বসে তার একজন স্বামী তার স্ত্রী পেল তো বহু মুখী ফায়দা রয়েছে আমি আমার বিয়ের আলোচনাগুলিতে বিবাহের উপকারিতাতে সেগুলি আলোচনা করেছি আছে যারা শুনতে চাইবেন কিন্তু তারপরে কেউ যদি মনে করে যে আমি এই সময়টি আমি ইচ্ছেইতে বড় গুরুত্বপূর্ণ কাজ আমি লাগাব আমি সবসময় এলেম চর্চা লাগাবো কারণ বিয়ে করলেই আমাকে স্ত্রীকে সময় দিতে হবে নাহলে আমি গুণাগর হব ছেলে মেয়ে হবে তাদের ওই জন্য রুজি রোজগার করতে হবে নাহলে গুণাকার হবে ফরজ হ্যাঁ তাদের ভরণ পোষণ দিতে হবে এতে যথেষ্ট সময় নেবে আমি সব সময় এলেম চর্চা করব লাইব্রেরিতে বসে থাকবো চর্চা করব সব সময় হয় দিন শিখাবো অথবা শিখব আর কি করব আমি দিনের দাওয়াতি কাজ করবো সময় ফিরি আর বিবাহিত মানুষের কিন্তু যা হাত পা বাধা শিখলবদ্ধ ওকে নিজের দায়িত্ব পালন করতে হবে ঠিক না আমি কি আমার সংসার ছেড়ে দিয়ে আমি বিভিন্ন দেশে দেশে সবসময় ঘুরে বেড়াতে পারব কেন পারব না কারণ আমার দায়ী দায়িত্ব আছে আমার উপর অন্যের হক আছে যদি এটা না থাকতো তাহলে সারা পৃথিবীতে আমি যে কোনো জায়গায় আমি যেতে পারি যেখানে যাব সেখানে যেখানে রাত সেখানে কাত দেশে কথা যেখানে রাত সেখানে হ্যাঁ যেখানে যাবো সেখানে দুটো রিজিক পেটে একটা পেটের চিন্তা কোনো সময় করতে হবে না তাই না কিন্তু যখন বহু পেট হ্যাঁ আপনার দায়িত্ব থাকবে তখন অনেক চিন্তা করতে হচ্ছে জি তো এই জন্য কেউ যদি শারীরিক ক্ষমতা থাকা সত্ত্বেও মনে করে তার চাইতে গুরুত্বপূর্ণ নেকির কাজে আমি নিজেকে নিয়োজিত থাকার রাখার জন্য আমি বিয়ে করব না তাহলে বিষয়টি নেওয়াল আমাদের খেলা রয়েছে তার জন্য বিয়ে করার ফরজ নয় গোনাওয়া হচ্ছে না তার দাম সেদিকে মনই যায় না হারাম অন্যায় অশ্লীলতা তো দূরের কথা হ্যাঁ পর নারীর দিকে নজর যাওয়া তো দূরের কথা অন্তর যাওয়া তো দূরের কথা এমন কি হালাল বিয়ে করে সেই এটা খেল তামাশা মনে করছে মালাহি এটাও যেন বিনোদন স্ত্রী সহবাস সুতরাং সেই দিকেও আমি যাবো না কিন্তু বিয়ে করে নেওয়ার পরে এটা চলবে না যেমন বিয়ে করে নিয়ে বলছে এখন আমি বুঝতে পারলাম যে এলেম চর্চা করা আর এবাদত নফল বন্দী করা আর দিনের কাজে সময় নিজে নিয়োজিত রাখো সবের কাজ সুতরাং আমি স্ত্রীকে তালাক দিব এই কাজে নিয়ে যাবো চলবে না চলবে না এটা চলবে না আজকালকার পরিবেশ এটা স্ত্রীকে তালাক দিয়ে দিলেন মানে অসহায়তাকে ছেড়ে দিলেন না যাবে কোথায় সে বিয়ে না করতেন ঠিক আছে বিয়ে করার আগে চিন্তা চিন্তাভাব যারা অবিবাহিত তারা চিন্তা করেন এম তাকে বলেছে তার ছাত্ররা যে সে আপনি বিয়ে শাদি করলেন না ওই আমি বিয়ে করলে জুলুম হবে বিয়ে করলে আমি জালেম হয়ে যাব গোনাকার হয়ে যাব কারণ তিনি ভালো করে বুঝতে পারছেন যে তিনি জুলমের শিকার জালেম বেদার্থী মোল্লাদের জুলমের শিকার হ্যাঁ আর তারপরে এই জালেম শাসকদের কাছে এই জালেম মোল্লারা গিয়ে মিথ্যা মিথ্যা অভিযোগ করে আসে আর প্রায় সময় তাকে জেলে থাকতে হবে এবার জেল থেকে বেরো না আবার জেলে এমনকি দেহ লাস্টেও জেল থেকে বেরোলো রাহেমহল্লাহ তাহলে কিন্তু তার এলএম থেকে ক্যামত পর্যন্ত আলহামদে উপকৃত হচ্ছে আর যারা বেদাতি মোল্লা সুফিরা ছিল সব নিশ্চিন্ন হয়ে গেছে তাদের নাম কেউ নেই না জি আমরা দু একজন জালেমের নাম জানি কিন্তু আমি সাধারণ মানুষ বা কিছু পড়ার লোকরা জানেও না মাদ্রাসা পড়া অনেকেই জানে না যে ইভিনে রাহেমহল্লার যারা শত্রু সেই যুগের মোল্লা ছিল কুখ্যাত সেগুলি কে কথা বলছেন কেউ তাদের নাম নিয়ে রাহে মহল বলেন ঠিক কিনা জি আর তাদের এলেম থেকে উপকৃত হয় না জি তো এটা একটা বিষয় আর তারপরে তিনি এলেম চর্চাকে প্রাধান্য দিয়েছেন আর অনেক অলমাদের নিকটে যদিও শারীরিক চাহিদা থাকে আর এই শর্তের সাথে যে আমি গোনা থেকে বেঁচে থাকি ওরও গোনা থেকে বেঁচে থাকবে বেসাদি করবো না আমি ফরজ এবাদত বন্দীর পরে নফল এবাদবন্দি করবো ফরজ এলেম শেখার পরে নফল এলেম শিখব ফরজ আমলের পরে নফল আমল করব। আর ফরজ দেওয়ার সাথে সাথে নফল দেওয়ার কাজ সবসময় দাওয়াতি কাজ করবে তো যাই যাচ্ছে যদিও বিয়ে করাটাই উত্তম হ্যাঁ ঝামেলার মধ্যে থেকেই আল্লাহর এবাদতবন্দি করাতে বেশি সব রয়েছে এই জন্য একটি হাদিস রয়েছে একজন মানুষ নির্জনে নেকির কাজ করে করে মানুষের সাথে বেশি পছন্দ করে না লোক কিন্তু সব সময় নেকির কাজে লেগে থাকে আর একজন লোক মানুষের সাথে করে দেখা সাক্ষাৎ করে তাদের সমস্যা পাশাপাশি থাকে হ্যাঁ আর তাদের কষ্টগুলো বরদাস্ত করে কারণ মানুষের সাথে চললেই কিছু কোনো তিক্ততা আসবে কেউ কষ্ট দিবে হ্যাঁ কোনো জায়গা আঘাত খাবে তাই না তো বিভিন্ন রকমের টেনশন আছে একা নির্জনে রুমে বসে সবসময় চর্চ রোম মসজিদ রোম মসজিদ তাহলে কারোর সাথে ঝামেলা হবে এ এক লোক আর আর এক লোক মানুষের সাথে মেশামেশি করছে আর বিভিন্ন জায়গায় সে কষ্টও পাচ্ছে মানুষের কাছ থেকে আত্মীয় কষ্ট দিচ্ছে বন্ধু বান্ধবকে কষ্ট দিচ্ছে মানুষ অনেক সময় গিবোধ করছে সব শুনতে পাচ্ছে কষ্ট হচ্ছে আর তারপরে দিনের কাজ করে যাচ্ছে আল্লাহর বন্ধু আল্লাহর আদায় করছে সে বেশি ভালো সে বেশি ভালো তো নির্জনতার চাইতে মানুষের সাথে মিশে ফেতনার মধ্যে থেকে পাপ থাকা বেশি ফজিলতের কাছে মানে একটা লোক ধরেন মসজিদের বাড়ি যাই না যে মার্কেটে কত পাপ হয় আর একজন মার্কেটে থাকি এত পাপ হয় তারপরেও পাপ করে না নিঃসন্দেহ ফিতনার মাঝে থেকে যে গোবরে পদ্ম ফুল সে বেশি ফজিলতের বুঝতে পেরেছেন না যে যাই হোক কথা অলম্বনা করে তো ইয়াহি আলি এরকম ছিলেন শারীরিক হ্যাঁ ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তার বিয়ে শির কোনো ভ্রুক্ষেপ ছিল না বিয়ে শাদী করেন নিজে সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না দিনের কাজ নবী দিনের কাজ করছেন জাতিকে হেদায়াত করছেন এক নম্বর অধে বাবু এজা অধ্যায় এই যে অহসের আল অমরাকারী যদি বাধা প্রাপ্ত হয় তাহলে কি করবে আঠারোশো ছয় নম্বর হাদিস আবদুল্লাহ বিন উমর রাজি আল্লাহ তাল বর্ণিত তিনি তার সম্পর্কে বলা হচ্ছে যে খারা যাও এলা মক্কা তা মোহতামেরান ফিলফিত না মক্কার উদ্দেশ্যে তিনি বের হলেন মদিনা থেকে ফিতনার যুগে অমরার উদ্দেশ্যে অমরা অবস্থায় বের হলেন ফিতনার যুগ কোন ফিতনা ছিল হাদিস কিন্তু অনেকবারই এসেছে কোন ফেতনা ছিল কে বলতে পারে হ্যাঁ বলে গেছেন মক্কাই যে একজন জালেম গভর্নর এসে আক্রমণ করেছিল প্রখ্যাত সাহাবি খলিফ আবদুল্লাহ বিন জুবাই রাহ তার উপর আর তাকে শহীদ করেছিল হাজাজ বিন ইউসুফ হাজাজ বিন ইউসুফের ফেতনা জি তো সেটা ছিল তেহাত্তর বাহাত্তর তেহাত্তর হিজড়িতে ওই সময় আব্দুল্লাহ বিন হ্যাঁ দীর্ঘ আয়ু পেয়েছিলেন তিনি দীর্ঘ আয়ু বৃদ্ধ মানুষ তার ছেলেরা নিষেধ করেছে দুই ছেলে নিষেধ করেছে দুই ছেলে নিষেধ করেছে বা আবা না এবছর যায়েন না অসুবিধা কি প্রতি বছর যাচ্ছিলেন এবছর গেলেন না রাস্তায় বাধাগ্রস্ত হয়ে যাবেন ঘুরে আসতে হবে ব্যর্থ হয়ে আলা তখন তিনি বলেছেন তো আনিল বাইতে বাইতুল্লাহ যেতে যদি আমি বাধাগ্রস্ত হই সানা তো কামা সানা সাল্লাম ওই রকমই করবো যেমন আমরা রসুল উল্লা সাথে করেছি হোদেবি বছর ঘুরে এসেছি রাস্তা থেকে ওখান থেকে কোরবানি জবাই করে দিই আহ্লাবে অমরা তারপরে তিনি ওমরার এহরাম করলেন কেন মিন আজাল এই জন্য যে রসুল্লাহ সাল্লাম ওমরার এহরাম করেছিলেন আমাল হদেবের হদেবের বছর রসুল্লাহ বাধাগ্রস্ত হয়েছেন ওমরা অবস্থায় আমিও ওমরা অবস্থায় থাক বাধাগ্রস্ত হলে সেম নবী সাল্লামের সুন্নত পালন হবে আঠারোশো সাত নম্বর হাদিস হাদিস মনে করছেন ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ আর সালেম বিন আবদুল্লাহ আখবর দুইজনে জানিয়েছেন আন্নাহ মাকালামা দুইজনেই কথা বললেন আবদুল্লাহ বিন ওমারের সাথে তাহলে ওবায়দুল্লাহ তার ছেলে আর সালেমও তার ছেলে দুই ছেলে বাবার সাথে কথা বললেন বুঝালেন লাইয়ালিয়া নাজালা যাই ওই রাতগুলিতে ওই রাতগুলির কোন এক রাতে যেই রাতগুলিতে আবদুল্লাহ বিন জুবাইরের ওপর আক্রমণ করার জন্য চড়াও হয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ জালেমের বাহিনী ফাঁকালা উভয়ে গিয়ে বললেন বাপকে লায়া দুর্রকা আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ তাহজ্জাল আম এই বছর যদি হজ না করেন তো এ বছর যদি হজ না করেন তো কী ক্ষতি একটা বছর গেল গেল ওয়াইনা ইন্না খাফো আমাদের ভয় হচ্ছে বাইনাল আপনার মাঝে এবং বাইতুল্লার মাঝে অন্তরায় হয়ে পড়বে এই ফেতনা ফাসাদ হ্যাঁ এই যুদ্ধ অন্তরায় হয়ে পড়বে আপনি আর যেতে পারবেন না হয়তো বাধাগ্রস্ত হয়ে পড়বেন আপনি তখন তিনি উত্তরে বলছেন ছেলেদের কথা শুনছেন অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল দোনাল বাইতে বাইতুল্লাহ সন্ন্যিক একটি অর্থ দোন মানে করিম আর দোনাল বাইতে মানে বাইতুল্লাহ মাঝে আর আমাদের মাঝে এটি প্রসিদ্ধ অর্থ কিন্তু অনুবাদক অন্য রকম করেছেন আর একটি অনুবাদে যে যাই হোক দুটোরই অবকাশ আছে বাইতুল্লার কাছাকাছিও ছিল সেটি যেহেতু হোদাই বিহার কাছাকাছি আর বাইতুল্লার মাঝার আর অসুর উল্লাস আমাদের মাঝে অন্তরায় হয়ে দাঁড়িয়ে ছিল এই সেনাবাহিনী ফানাহারান্নাবি না এ আপনার কোফারি করেস হ্যাঁ করেস কাফেররা তখন নবী শাসন কি করলেন জবাই করে দিলেন তার হাদির পশু ওয়াহালাকা রাস মাথা করলেন ওয়া উস আমিও তোমাদেরকে সাক্ষী রাখছি আন্নি কাদ আউ যাব তো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি আমার ওপর অমরাকে বিধিবদ্ধ করে নিলাম ফরজ করে নিলাম মানে অমরার এহরাম করিয়েই নিলাম আমি আর অবশ্যই আর তারপরে বলছেন যে আমি এখন চলতে লাগবো ফাইন খুলিয়া বাইনে বাইন এলাম যদি আমাকে ছেড়ে দেওয়া হয় আর বাইতুল্লাহ পৌঁছার জন্য বাইতুল্লাহর মাঝে আর আমার মাঝে কোনো বাধা না আসে তুফত তাহলে বাইতুল্লাহ তফ করে নিলাম ওয়াইন হিল আবাই নবাই নাহু আর যদি আমার মাঝে আর বাইতুল্লাহর মাঝে কোনো রকমের অন্তরায় হয়ে দাঁড়াই ফায়াল তো কামা ফায়াল আন্না বিশ্বাস না বিশ্বাস না যেমন করেছেন তেমনটা আমি করবো ও আনামাহু হু হ্যাঁ কামা ফায়াল আমি আমি তখন তার সাথেই ছিলাম কারণ আমি সচক্ষে দেখেছি যে কি কী করেছেন হদেবের হদেবের তাহলে চোদ্দোশো সাহাবাইকারদের মধ্যে একজন ইভিন ওমারও ছিলেন তা আহল্লা বিল ওমরাত মেনেজো লোহোলেফা তারপর জোলোলাইফা গিয়ে অমরাত এহরাম বাদলেন কে এমিন অমর সোম্মা সারা সাহাতান তারপরে এক ঘন্টা চললেন সোম্মা কাল তারপরে বলে ইন্নমা শাহ নহমাওয়াদ হজ ওমরা একই জিনিস একই রকমের দুটোরই এহরাম ও আমি তোমাদেরকে সাক্ষীর আছি আনে কাৎ আও যাব হাত আমার ওমরার সাথে আমি হজ আমার ওপর বিধিবদ্ধ করে নিলাম মানে হজে কেরান করিলাম হদের মসম ছিল তাহলে আর হজের তামাত্ত তাহলে যে ওমরার যে প্রথম নিয়ত করেছিলেন তাহলে উদ্দেশ্য কি ছিল যে ওমরা করে হালালি হয়ে থাকবো তার আট তারিখে এহেরাম বাই চান্স ওখানে গিয়ে আবার না একসাথে দুটোকে রেখে নি দুটোকে একসাথে হজে কেরানি করে নি এই যে এহেরাম বাঁধলাম তো বাঁধলাম তাহলে বড় থেকে উত্তম থেকে অনুত্তম বড় থেকে নিচে নেমেছেন তাহলে এটাও যায় আছে আছে যদি এমন কোনো পরিস্থিতি হয় যেমন সবাই নেই বেশি এখান থেকে দমন দিয়ে যাচ্ছেন আর ইচ্ছা ছিল যে ওমরাটা আলাদা করে করে নেব আর তারপরে কি করবো আট তারিখে হজের আর হজের তোমার করব। কিন্তু গিয়ে আট তারিখ বিকেল হয়ে গেল যেতে যেতে তারপরে কেউ যদি করে কারণ আট তারিখেও রাত থাকা আর পাঁচ হক ওখানে সলা এটাও দেখ নয় তারিখ আরাফার দিন হয়ে গেল এখন আপনি ওমরা করতে যাবেন না নয় তারিখ হয়ে যাবেন তাহলে সময় তখন সংকীর্ণ হয়ে গেছে তখন কি করবেন আপনি হজের নিয়ত পাল্টিয়ে নেন তামাত্মকে তখন আপনি কেরানে নিয়ে চলে যান নিয়ত এরকম পরিস্থিতিতে তারপরে বলছে যে দুটো যখন একই আমি কি করলাম আমার ওমরা সাথে হজেরও নিয়ত করে নিলাম ফালাম ইয়াহিল্লা মিন হম্মা দুটো থেকে হালাল হলেন হাত তা দেখালে আমার নাহার চলে আসো কোরবানির দিন কোনো বাধা হয়নি চলে গেছেন আর হজও করেছেন সেই জন্য পাহাদা তারপরে কোরবানি জবাই করবা কানে এখন তিনি বলতেন লাই আহিল্য হাতটাই এত অতক্ষণ হালাল হবে যতক্ষণ পর্যন্ত একটি তফ না করবে মানে একটি সাই যারা হজে কেরান করবে এর আগে বলেছি যে একটি সাই যথেষ্ট সঠিক মতে আনাফি মজাবে শুধু দুটি সাই করতে হবে যেহেতু হজমরা দুটো যদি একসাথে হইলো কিন্তু অন্যরা বলছেন একসাথে হওয়াতে ফায়দা তামাত্মতে অতিরিক্ত একটা সাই করতে হচ্ছে হ্যাঁ অতিরিক্ত কষ্ট একটু মেহনত কিন্তু কেরানে যেহেতু দুটো একসাথে হচ্ছে সেজন্য একটি সাই যথেষ্ট যেই দিন প্রবেশ ওই দিনই সাই করে নিয়েছেন আর দশ তারিখে তাহলে তিনি সাই করেন এটা তাহলে কার দলিল অধিকাংশ যথেষ্ট প্রথম দিন যদি করে নিয়ে থাকে হ্যাঁ তফে পদমের সাথে আর দশ তারিখ করতে হবে না আর প্রথম যদি না করে শুধু তফ করে থেয়ে গেছিল তাহলে দশ তারিখ করতে হবে তফের পরে সাই কিন্তু তফ ছাড়া হয় না এটা মশলা যেন রাখবেন সাই তফ হয় হয়নি অর্থাৎ আপনি মনে করবেন যে আমি তফে খুব ভিড় দেখছি আর এদিক থেকে খুব খালি খালি মনে হচ্ছে সাই সাফা মারো হতে সাফা মারো আগে সাইটা করে নি পরে তফটা করব চলবে তা হবে না সব সময় জানবেন যে সাই হচ্ছে তফের তাপ জি আঠারোশো নয় নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন বলছেন ফাঁকা আলাই আব্বাস আব্দুল্লাহিনবাস বলেন রসুল্লাহ সাহা বাধা প্রাপ্ত হয়েছেন ফাহালাকারা সাহু মাথা বন্ধন করেছেন হদে স্ত্রীদের সাথে মিলিত হয়েছেন সহবাস করেছেন তাহলে যখন হালাল হয়ে গেল ফুল হালাল কোরবানি পশু জবাই করেছেন হাততা এ তোমার আমান তার পরের বছরে ওমরা করেছেন তার পরের বছরে ওমরা করেছেন এটি কাজা নয় ওমরা তো সব হয়ে গেছে হদে তো অমরাতুল নাম কিন্তু ওমরাতুল কাজা কেন সাধারণ লোকের এখানে ভুল বুঝে মানে মনে করে যে গত বছরের কাজা কাজা মানে যেমন কাজা করা হয় কাজা মানে কাজা মানে কি হয় ফায়েস এই জন্য জজকে হাকিমকে কি বলে কাজী সৌদি আরবে কি বলছে কাজী বলছে না কাজী বিচারপতিকে কাজী বলা হয় তাহলে ওমরাতুল কাজা মানে হোদেই বিয়ার সন্ধিতে যে চুক্তি হয়েছিল ফায়সালা চুক্তি ফায়সালা যে মক্কার মাঝে আর মাঝে যে চুক্তির ফায়সালা ছিল যে এই বছর ঢুকতে দেব না আর বছর ঢুকবেন দিনের জন্য তিন অস্তর প্রকাশ্যে আর তিন দিন পরে আপনারা বেরিয়ে যাবেন তিন দিন পরে আপনারা বেরিয়ে যাবেন ওই চুক্তির ভিত্তিতে যেহেতু এই উমরা ছিল সেই জন্য এর নাম হচ্ছে উমরাতুল এইটি হচ্ছে নামকরণের সঠিক কারণ তাহলে যদি কেউ বাধা প্রাপ্ত হয় আর তার নফল ওমরা হয় নফল হজ হয় তাহলে আর না গেলই না আর দিন কোনো অসুবিধা নেই কিন্তু যদি ফরজ হজ হয় জীবনের প্রথম ওমরা ছিল বাধা প্রাপ্ত হয়েছে তাহলে আগামীতে সে সচ্ছল যদি হয় তাহলে তাকে হজ বা উমরা করতে হবে যারা ওমরা হজে বলেছেন ওমরাও হজের মতো করতে হবে আর যারা বলছে হজ সনাতম আকা তাদের ক্ষেত্রে অসুবিধা নেই হজ করলে যথেষ্ট কিন্তু করতে হবে যেহেতু তার ফরজ আরে হয়নি কিন্তু ধরেন তার বছর অভাবই হয়ে গেল তাহলে আর নেই এক বছর বাধা প্রাপ্ত হয়ে গেল আর আরেক বছর অভাবই হয়ে গেল যেমন আজকাল আইন কারণে এক বছর কোটাতে নাম আসলো না যে বছর পয়সা ছিল আর পরের বছর পয়সা কোটাতে নামই এলো না আর তারপরে মারা গেল বোঝা গেছে তাহলে হয়তো আর হজ ফরজ নেই কারণ শেষকালে যখন মারা যায় তখন সে গরিব হয়ে মারা গেছে হজ ফরজ নেই মস্তিন আসে সামর্থ্যবান না দুই নম্বর অধ্যায় বলছেন বাবুল আগেরটি ছিল যে উমরা অবস্থায় বাধা প্রাপ্তি আর এটি হচ্ছে যদি বাধা প্রাপ্ত হয় কেউ হজের করেছে তারপরে বাধা প্রাপ্তি আঠারোশো দশ নম্বর হাদিস সালেম বলছেন কানাই মিনার তার পিতা আব্দুল্লাহ আল্লাহমা বলতেন আল এসব তোমাদের জন্য রসুল্লাহ যথেষ্ট নয় ইন হোবেসানিল হাজ তোমাদের কোনো ব্যক্তি যদি হজে বাধা প্রাপ্ত হয় তা তফ করবে হাল্লা তারপরে সবকিছু থেকে হালাল হয়ে যাবে হাত্তাউজা আমান তারপরে আগামী বছরে হজ করবে আগামী বছরে হজ করবে কেমন কথা হইল বাধা আগামী বছর হজ করে এই জন্য যে হজ তারপর ফরজ আছে সেই জন্য তো এখানে বাধা প্রাপ্ত হয়ে গেল তো বেতলা কি করে করবে কেমন করে হ্যাঁ কি বুঝলেন বাধা প্রাপ্ত মক্কার বাইরে হয়নি শুধু হজে মেনা যেতে প্রাপ্ত হয়েছে কিন্তু ওমরা করতে বাধা নেই যেমন এখন ধরেন কেউ চলে গেছে মেনা তাস্রিতে যখন একটু ফাঁক ফুঁক ছিল হ্যাঁ সেকচাক ছিল না ধরেন বা এখন হয়তো অত করা করে না কেউ চলেই গেলো ঢুকেই গেল কিন্তু আর হজের ময়দানে যেতে পারলো না কৌ কড়াকড়ি ধরে হ্যাঁ যেতে পারলো না ঠিক আছে তো বাধা প্রাপ্ত হলো আর ইহেরমও করে নিয়েছে কিন্তু এই হেরম করে আমি মানে ঢুকতে পারলো না আর ওকে ঢুকতে পারলো না তখন তার যদি ফরজ হজ হয় আগের বছর হজ করবে আর ওমরা করে নিয়েছে যদি হজের কারণ একসাথে করে থাকে নিয়ত করে থাকে তাহলে এইখানে বেতলা তফ করলো সাফামার সাই করলো আর তারপরে নিয়ত করে আছে কিন্তু তারিখে তারিখে নয় আর ওই অবস্থায় ঢুকতে পারলো না তো কি করবে এখন তার ওমরা হয়ে গেছে হ্যাঁ মাথা চুল কেটে নেবে তারপর উদ্দেশ্য হচ্ছে বাধাগ্রস্ত হয়েছে মক্কা গিয়ে তো মক্কা গিয়েছে তো বেতলা তফ করতে পারছে সাফাম সাই করতে পারছে আর তারপরে হালাল হয়ে যাবে যেহেতু সে হজে আর মেনা আরাফা মুজদালেফা যেতে পারলো না অসুস্থ ব্যক্তি ওমরা পর্যন্ত সুস্থ ছিল আর তারপরে হজে যেতে পারলো না অনেক হাজিরা আরাফার দিনে আমি এমন হাজিদেরকে চিনি বাংলাদেশের কয়েকটা ঘটনা দীর্ঘদিনের ইহানা আলহামদুলিল্লাহ হাজিদের সাথে থাকায় আল্লাহ নসিদ আরফার দিনে সে হসপিটালে একবারে মমুর অবস্থায় মমুর অবস্থায় হসপিটাল থেকে অনেক হাজিদেরকে নিয়ে আসা হয় কিন্তু হয়তো যারা একেবারে তাদের হয়তো নিয়ে আসা হয় না তাকে সেখানেও নিয়ে আসা হয়নি যা পরে জানা গেল যে সে আরাফাতে নিয়ে আসা হয়নি আরাফাতে নিয়ে এসে যদি অসুস্থ কে হসপিটালের বেডেও রেখে দেওয়া হয়তো হজ হয়ে যায় সেটা হইলে তো যদি না হয় তাহলে হজ হয়নি তার তাহলে কি তার ওমরা হয়েছে হজের তামাত্ম করলোরা হয়েছে আর হজে কেরান যদি করে থাকে তাহলে ওই হালাল হয়ে যাবে ওইখানে ওমরা করে হালাল হয়ে যাবে এই কথা এখানে বলছে আগামী বছর হজ করবে যদি হজ ফরজ থাকে আর হজ ফরজ না থাকে তো নফল করলো করলো না হয় না করলো ফাইও আর তারপরে কোরবানি পশু জবাই করবে আও ইয়াসুমো অথবা রোজা রাখবে ইনলাম ইহাদিয়ান যদি কোরবানি পশু না থাকে জি ওয়ান আবদুল্লাহ কাল আকবর মামা আনি জোরি কালাহ সালিম আনি নাহব আগের মতোই অন্য সন একটি বয়ান করেছেন তিন নম্বর অধ্যায় বাবুর নাহারি কাবুলাল হালকে ফিল হাসরি এই অধ্যায় হচ্ছে মাতামণ্ডনের আগে কোরবানি করতে হবে বাধা প্রাপ্তির ক্ষেত্রে বাধাগ্রস্ত হলে আগে কোরবানি জবাই আর তারপরে মাথা মুন্ডন যেমন হচ্ছে দশ তারিখে পাথর কি করা কোরবানি করা তারপরে মাথা মুন্ডন আগে পরে করলে যাইজ কিন্তু উত্তমে খেলা সুন্নত খেলা আট তারপর আঠারোশো এগারো নম্বর হাদিস ওরুয়া বলছেন মিস আল্লাহ বর্ণনা করে তিনি বলেন আন্না রসুল নাহারা রসুল্লাহাম জবাই করেছেন কোরবানি পশু কাবলা এহালিকা মাথা মুন্ডনের আগে ও আমার আসাব আহবেদ আলিক আর এই নির্দেশই দিয়েছেন কোথায় হদয় বছরে আঠারোশো বারো নম্বর হাদিস হাদিস মনে করছেন আবদুল্লাহ এবং সালেম দুই ছেলে কুল্লা কাল্লামা হ্যাঁ কাল্লামা আবদাল্লা বিনা ওমারা বাবা আব্দুল্লাহ বিন ওমারের সাথে দুইজনে কথা বললেন ফাঁকা আর বললেন তখন তিনি বললেন বাবা বলছেন ছেলেদেরকে আগের হাতেছেন খারাজনা মান্ন মতামেরিন আমরা নবীশর সাথে ওমরা অবস্থায় বেরিয়েছিলাম ফাহা করে আফারুকোনাল বাইতে বাইতল্লা যেতে কোরআশ বংশের কাফেররা বাধা দিয়েছিল কোরআশদের সাথে তো অন্য বংশও ছিল কিন্তু কোরাইশদের নাম কেন কারণ তারা মুখ্য ভূমিকা পালন করেছে তারাই মক্কার নেতৃত্বে ছিল যারা নেতৃত্ব দেবে তাহা তাদেরই না নাম আসবে পিঠে আসবে সাধারণ লোকের রয়েছে আর কি করে দেখ ফনাহারা রসুরুল্লাহ সসাল্লাম বুদনাহ রসুলুল্লাহ সাল্লাম তার ওট জব বুদনুন মানে ওট ওটের কুরবানীকে বুদুন বলে বুদনাহ জা আল্লাহ শাহীর ইল্লাহ কোরআনে রয়েছে সোরে হজে রসুরুল্লাহ সাল্লাম তার ওট জবাই করলেন ও হালাকার আসো মাথা বন্ডন করলেন চার নম্বর অধ্যায় বলছেন বাবু মান কালাই অধ্যায় হচ্ছে যে বলবে বলেছে বা যারা বলেছেন যারা বলেছেন যে বাধা প্রাপ্ত ব্যক্তির ওপর কোনো বদল নেই মানে বাধা প্রাপ্ত হয়েছে সেই জন্য তার কোনো বদল মানে ক্ষতিপূরণ দিতে হবে সে ইচ্ছা করে ছাড়েনি কিন্তু ইচ্ছা করে যে এহেরাম ভঙ্গ করুন ধরে এহেরাম অবস্থায় গেলেন আর তারপরে ইচ্ছা করে আপনি তখন আর যাব না তাহলে তখন আপনাকে কি করতে হবে আপনার এরিদ দম দিতে হবে তো বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনুহতে বন্ডিত তিনি বলছেন বাদাল বাদালু আলামান নাকাজ হজ্জহু বিতালজ্জুজে বদল দিতে হবে মানে ক্ষতিপূরণ এমন ব্যক্তিকে যে ব্যক্তি তার হজকে নষ্ট করবে ভঙ্গ করবে বিতালজ্জুজ সম্ভব করে স্ত্রী সম্ভোগ এরা অবস্থায় আছে আর করে হ্যাঁ তাকে তার বড় কাফা রয়েছে বড় হ্যাঁ উঠে তাকে দিতে হবে ও যাকে কোনো ওজোর অজুহাত বাধাগ্রস্ত করেছে কোনো অসুস্থ হয়েছিল আউ গাই রোজা লেখা অন্য কোনো কারণ সে অসুস্থতা হোক অথবা শত্রু হোক অথবা আইনগত কোনো সমস্যা হোক ফাইন না সে হালাল হয়ে যাবে ওয়ালা ইয়ার যে আর তারপরে আর ফিরতে হবে না ওয়াই ইন কানামা হাদিয়ুন তার সাথে যদি কুরবানির পশু থাকে ওহ মহসার আর বাধাগ্রস্ত হয় নাহারাও তাহলে সেখানে জবাই করে দিবে ইন কানাল এ আইবাস যদি সেটা মক্কা না পাঠাতে পারে এই যে চলে আসলি যে কথা কইলি বলেছি একটু আগে হ্যাঁ মক্কা না পাঠাতে বলে ওখানে জবাই করবেন ওয়াই ইন ইসতা আর যদি সেটা পাঠাতে সক্ষম হয় ইল্লাম ইয়াহিল্লাহ তাহলে ততক্ষণ হালাল হবে না হাতায়াবুল গাল হাদিয়ো মাহিলা যতক্ষণ পর্যন্ত কুরবানির পশু যথা স্থান না পৌঁছিও মানে মক্কা গিয়ে জবাই না হবে ওকাল মালিক এমাম মালিক এবং অন্য অন্যরা বলেছেন ইয়ান হার হাদিয়াহু কোরবানির পশু জবাই করে দিবে ও ইয়াহা লেখো ফিয়াইয়ে মদ ইন কান আর মাথা মন্ডন করবে যে কোনো জায়গায় বাধাগ্রস্ত হোক না কেন যেখানেই বাধাগ্রস্ত হোক ওয়ালা কাজা আল আর কোনো কাজা নেই কাজা নেই এই জন্য বোঝা গেল যে নবী সাহা সাল্লামের মোমরাতুল কাজা সে কাজার উমরা নাই এটা কাজা নয় আসলে বরং চুক্তির ভিত্তিতে করেছে সেটা অমরাতুল কাজা নামকরণ হয়েছে নাহারু তারা কুরবানি করেছিলেন ওয়াহ আথা করেছিলেন মিন করলে আর সব থেকে হালাল হয়ে গেছিলেন কাবলার তফে বাইতুলার আগে তফ করতে পারেন আগেই হালাল হয়েছেন যে জায়গায় হালাল হওয়া যাবে বাধাগ্রস্ত হলে রাস্তায় যে কোনো জায়গা বাই বায়তুল্লাতে হাদিও পৌঁছেনি তার আগেই হালাল হয়েছে সুম্মালাম ইউজকার আর তারপরে উল্লেখ করা হয়নি যে আন্নান আমার আহাদান আইয়া খুজু সেই আন কোনো সাহাবিকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এই উমরার কাজা করবে ওয়ালা ইয়াউদুল আর কেউ এই উমরা করার জন্য পুনরায় আসেননি যে ওই গতবার উমরাটা করিনি ওইটার কাজা করতে যাচ্ছে তাহলে উমরা বহজে এরকম কাজা নেই তবে কারো যদি ফরজ থাকে যেমনটা বললাম তাহলে সে ফরজ আদায়ের জন্য যাবে ওল হোদাই বিয়া তো খারে হারাম আর হোদাই বিহা নামক স্থানটি হারামের বর্ডারের বাইরে অবস্থিত তাহলে বোঝা যে কোনো জায়গায় যেখানে বাধাগ্রস্ত হবে সেখানেই কোরবানির পশু জবাই সেটা হারামের ভিতরে হোক অথবা হারামের বাইরে হোক আঠারোশো তেরো নম্বর হাদিস হাদিস মনে করছে আবদুল্লাহ বিন বারবার ওই একই হাদিস আসছে কিন্তু বিভিন্ন মাসলাম আসালের কারণে আসছে কাল হেইনা খারা যাইল মক্কা যখন তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন আব্দুল্লাহবিন ওমার মতানা ফিতনার যুমনার লড়াই যুদ্ধের যুগে ওমরা করার উদ্দেশ্যে আর বললেন তিনি ছেলেদের বাইতে যদি বাইতুল্লাহ পৌঁছিতে বাধাগ্রস্ত হয়ে যায় মা রসুল্লা সাল্লাম ওই রকমই করবো যেমনটা রসুর উল্লাহ সাথে আমরা করেছি হদাইবিআর বছর আহল্লা অমরার এহরাম বাঁধলেন পাঠ করলেন কেন যে নবী সাহা সাল্লাম ও হোদাইবিয়ার বছরে উমরারই এহরাম করেছিলেন সোম্মাই না আব্দুল্লাহিনাজারা নিজের বিষয়টি করলেন যে আমি তো হজ মৌসুমে যাচ্ছি আর তারপরে মানে তামাত আলাদা আর হজ আলাদা তো মাঝখানে গিয়ে উমরা করা হইলো আর তারপরে বাধা করছেন না একসাথে দুটো নিয়ত করি একসাথের দুটো নিয়ত করেনি হজরা মানে হজ কে রান করেনি চিন্তা করলেন যে হজে কে রানি ফাকা ফাঁকা মা আমর ইল্লা ওয়াহেদ দুটোর বিষয় একই হজ উমরা একই রকমের একই ধরনের জিনিস ফালতা আসাবি তারপর তার সাথী সঙ্গীরা ছিল তাদের দিকে তাকালেন আর বললেন মা আমরো ইল্লাহ ইল্লা ওয়াহিদ হজ উমরার বিষয়টি একই রকমের উশ হেদ সুতরাং তোমাদেরকে আমি সাক্ষী রাখছি আন্নি কাদা ওজাব্দুল হেজামাল ওমরা উমরার সাথে আমি হজও বিধিবদ্ধ করে নিলাম আমার ওপর মানে হজের নিয়তকে সামিল করে নিলাম নিয়ত হজে আফান ওয়াহেদান তারপরে হজ উমরা দুটোর জন্য সাফা মারর একটি মাত্র সাই করলেন তিনি মনে করলেন আন্না এটি তার জন্য যথেষ্ট ওয়াহাদা এবং কোরবানি তিনি জবাই করেছেন হাদি পাঁচ নম্বর অধ্যায় হচ্ছেন বাবু কৌলিল্লাহ তালা এই হচ্ছে মহান আল্লাহর এই বাণী তফসির সম্পর্কে সেটা হচ্ছে কি সম্পর্কে ফিদিয়াতুল আজাহ যেটাকে বলা হয় ফিখের ভাষায় ফিদিয়াতুল আজাহ মানুষের যদি কোন রকমের এমন কিছু হয় যাতে এহরাম পরিপন্থী কাজ করতে হয় এহরাম বিপরীত কাজ করতে হয় এহরামে যেগুলো নিষিদ্ধ সেগুলো কাজের কোনো কিছু করতে হয় তাহলে তার জন্য ফিদিয়া আল্লাহ নির্ধারণ করেছেন তিনটি তিনটির যে কোনো একটি করা যেতে পারে তিনটিতে অপশন রয়েছে একশো ছিয়ানব্বই আল্লাহ বলছেন সমান কানা মিনকুম মারিয়া তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা তার মাথায় কোন রকমের কষ্ট থাকে সে জখম হোক হ্যাঁ হোক অথবা মাথার উকুন যেমন ঘটনা ছিল কি মাথায় প্রচন্ড ছিল উজরার গতকাল হাদিসটি এসছে আজকে বারবার কই হাদিসটি এই সামনের দিকে আসছে বিভিন্ন মশলাগুলির জন্য তো বলছেন যে এমন যদি কিছু হাই ফাফি দিয়াতুন তাহলে তাকে কি করতে হচ্ছে অসুস্থতার কারণে এহরা বিপরীত কাজ করতে হচ্ছে এহারা বিপরীত কাজ করতে হচ্ছে অথবা তার মাথায় ক্ষতের কারণে অথবা ওখরের কারণে মাথা নেড়া করতে হচ্ছে চুল কাটতে হচ্ছে ফিদিয়া তন সে ফিদিয়া দেবে মেনসিয়ামিন হয় রোজার রোজা রাখবেন রোজা রাখলে তিনটি আর সাদা কাতে নথবা সাদ করে ছয় মিশকিনে ধরে ছয় তিন সা এক এক মিশকিনে আধা সা করে আর নশক অথবা একটি কোরবানি করবে তিনটার যে কোনো একটি করতে কোরবানিতে কয়েকশো রিয়াল আর ছয় মিসকিনকে খাওয়াইলে হ্যাঁ সব পনেরো নব্বই আশি নব্বই একশো রিয়ালের মধ্যে হয়ে যাবে আজ তো রোজা রাখেন তো হ্যাঁ হ্যাঁ বিনা পুঁজির ব্যবসা তাই না অসুবিধা নেই যেমন যে লোক আছে কিছু লোক কৃপন আছে একটা রিয়াল বের করতে পারবে না ও যদি ইসলামিক সেন্টারে আসে ও তাকাবে যে কেউ দেখি চাটা খাওয়ার জন্য বুফে যাইছে কিনা ওর সাথে এদিক সেদিক গোসল মুসল করছে কথা বলছেন কিন্তু ওখানে সোমবার বিশ্বদার রোজা অসুবিধা আমি রেখে দেবো ওটা অসুবিধা নেই পাবন্দের সাথে হ্যাঁ আর কিছু লোকের বিপরীত আছে ও রোজা রাখা বড় কষ্ট আমার জন্য এই সোমবার বিশ্বদার রোজা কিন্তু অসুবিধা নেই দোস্ত বন্ধুকে আমি চা কফি দিলাম এরকম লোককে আপনারা খুব পছন্দ করেন কিন্তু সোমবার বিশ্বদার রোজা হওয়ার আপনার খুব পছন্দ করেন না কারণ কিছু খেতে পান না তোর তাই না আর কিছু লোক আছে আরও বড়ো অন্তরের হ্যাঁ যখন আমার ভুল হয়ে গেছে আমি দমই দেব হ্যাঁ অসুবিধে গেছে দম দেব চারশো পাঁচশো খরচ করে তো আল্লাহ অপশন দিয়েছেন ওই জন্য ওহ মোখাইকিয়ারণ এমা বোখারি বলছেন তাকে এই ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছে মোখাইয়ার তাকে হেয়ার মানে অপশন দেওয়া হয়েছে অপশন কথাটি আজকাল ইংলিশ হলে খুব ব্যবহার হচ্ছে তাই না মানে যদি বাংলায় বলি তাকে কি দেওয়া হয়েছে এখতিয়ার দেওয়া হয়েছে তো আরবি থেকে ধার করতে হচ্ছে আর যদি বলে চয়েস দেওয়া হয়েছে তাকে এটা করো না এটা করো তাও ইংলিশকে ধার করতে হচ্ছে হ্যাঁ তাহলে কি বাংলা কি বলে দেখি একটা এমন বাংলা যেটাকে বলা হয় আপনার অ্যাপ্রোপ্রিয়েট এটাও ইংলিশ হয়ে গেল উপযুক্তি উপযুক্ত বাংলা একবারে উপযুক্ত না না ওইটার অর্থ করতে বলিনি আমি অপশনের বাংলা করতে বলছি পছন্দ দিয়ে হবে না তিন তিনটি পছন্দ তেমন করে অর্থ হলো অবশ্যই মানে তিনটের মধ্যে আপনার একটিয়ার আছে বাছাই করেন একটা এতগুলি অর্থ আছে বাংলা অনেক সময় এক ভাষাতে একটা শব্দ খুব সুন্দর চমৎকার আছে অন্য ভাষাতে গেলে হয় ধার করতে হচ্ছে আর না হইলে দু তিনটে শব্দ দিয়ে কথা ব্যক্ত করতে হচ্ছে একটি শব্দ অর্থ পাবেন না এটা এটা হচ্ছে ভাষার দুর্বলতা প্রত্যেক ভাষায় কিছু না কিছু দুর্বলতা কোনো শব্দ বাংলায় এত সুন্দর আছে কিন্তু উর্দুতে নেই উর্দু তোকে লম্বা করে বলতে হবে হ্যাঁ বা আরবিতে নেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আরবিতে অল্প কথাতে অনেক কথা দিয়ে আমাদের অন্য ভাষা দিয়ে তর্জমা করছে করতে হয় এই জন্য একটি বই যদি দশ পৃষ্ঠা থাকে তর্জমা করতে গিয়ে বিশ পৃষ্ঠা হয়ে যায় বেশি কথা লিখতে হয় তো যাই হোক মোহাইয়ারন তাকে এই তিনটি বিষয়ের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছে ফাহ্মা সোম যদি কেউ রোজা রাখে ইয়াম তিন দিন তাহলে রোজার বিষয়টি চলে আসলো তারপর ওগুলো আস্তে ধীরে সবগুলি আসবে আজকে আঠারোশো নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন কাব্বিন ওজুরা রদি আল্লাহ তালান ভুক্ত ভুগী এই ঘটনায় আন রসুল্লাহ রসুল্লাহাম থেকে তিনি বর্ণনা করছেন আন্নাহ কালা তিনি বলেন মানে নবী সাহা বলছেন কাব্বিন উজরার অবস্থা দেখে লাল্লাকা আজাকা হাওয়া মোকা সম্ভবত তোমার পোকা মাকড়ে তোমাকে কষ্ট দিচ্ছে হাওয়াম হাম মাতনের বহু বছন জমা আর হাম্মা হচ্ছে পোকা মাকড়কে বলা যে কোনো পোকা মাকড় এখানে পোকামাকড় বলতে বিশেষ পোকা সেটা হচ্ছে উকুন উকুনকে বোঝানো হয়েছে তো যদি ঘটনাকে সামনে রেখে অর্থ করতে হয় তাহলে সোজা বলবেন যে তোমার উকুনে তোমাকে সম্ভবত খুব কষ্ট দিচ্ছে কিন্তু সাব্দিক অর্থ কোন নয় সাবজিক অর্থ ব্যাপক যে কোনো মাকড়ের হাওয়াম বলা এই যে আর অমুক বিভিন্ন পোকার টোকা যত আছে সব হাওয়াম দেখলাম এই হাদিসটা যখন সামনে আসলো তখন একটা খুব পুরনো যুগের হাস্যকর একটা গল্প মনে পড়ে গেলাম জি বোঝা গেছে আমরা দাওরাই দাওরাই হাদিসের লেখাপড়া করছিলাম বয়স তো আমার উনিশ বছর আঠারো অথবা উনিশ মানে আঠারো শেষ দিয়ে অথবা উনিশ উনিশে আমি দাওরাফারি হয়েছি উনিশশো বেরাশিতে তো আমরা দশজন সঙ্গী ছিলাম মাদ্রাস সাহেব জামে ইসলাহুল মুসলিমিন ভাদু মালদাহ তো প্রথম আর কি ফারি তারপরে তো বেনারসে এসে পড়লাম তারপরে আবার মদিনে পড়লাম তো যা প্রথমবার যখন বোখারি পড়ি তো আমাদের যিনি ওস্তাদ ছিলেন শেখ হাত মুজ্জামান হফেজ মামা হ্যাঁ হুসেন সালাফি হ্যাঁ রাহেমাল্লাহ তালা তিনি এক সময় আমার উস্তাদ ছিলেন বোখারির আর যখন মোদিনাথে গেলাম তখন জামায়াম বোখারি যে তিনি আমার আবার সহকর্মী শিক্ষকও ছিলেন একসাথে আমরা আবার শিক্ষকতাও করেছি বিদায় নিয়েছেন তো তিনি পড়াচ্ছেন বোখারি প্রথম খন্ড আমাদের দেশে কিন্তু দুই খণ্ডে থাকে বোখারি এখানে এক খণ্ডে পুরো বোখারি আমার সামনে কিন্তু ওখানে দুই খণ্ডে থাকে আর বড় বড় সাইজের বোখারিগুলোকে ওইটিকে একবারে অনেক বড় করে ছাপানো ইন্ডিয়া পাকিস্তানের ছাপানো যুগুলি তো যাই হোক এই হাদিসটা এসছে তখন আমাদের ক্লাসে আমি ফার্স্ট হইতাম আর সেই ছেলেটি সেকেন্ড হইতাম লেখাপড়া আর সবাই তো এবারত পড়ে না এবার পড়া তো বুঝেন ছাত্রকে পড়তে হয় এই জ্ঞান তো আমি সব কিছু আপনারা ওই হানাফিদের ওই নিয়ত করে নিয়েছেন একটা দায়িত্ব বেহাজ আল এমাম হ্যাঁ একটা বেহাজ আলম এই এমামের আমরা ইফতেদা করলাম উনি পড়বেন উনি তরজমা করবেন উনি ব্যাখ্যা করবেন উনি প্রশ্ন উত্তর দেবেন সব উনি করবেন তাই না ইফতেদাতে বেহাজাল ইমাম যেমন হানিদের উনি সুরা ফাতে পড়বেন উনি সব ভার দাদা ভার নিয়ে নেবেন দায়িত্ব নিয়ে নেবেন আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো বোঝা না ওখান থেকে মনে হয় নেওয়া হয়েছে এটা আমাদের দর্শের তরিকা কেউ কারণ আপনাদের যদি পড়তে দেওয়া যায় তো দুটা হাদি হবে না এক ঘন্টার ভিতর তাই না আর আরবি এবার আপনারা হ্যাঁ লাশ কবরস্থান পর্যন্ত পৌঁছে দেবেন তো যাই হোক তা আমরা মাত্র তিনজন পড়তাম দশজনের মধ্যে তাহলে চিন্তা করুন যে পার্সেন্টেজে কত দুর্বল এত মাদ্রাসা যে ফারেক হচ্ছে কয়জন যোগ্য আলেন তৈরি হচ্ছে মাত্র তিনজন পড়তাম ছয় মাস পর্যন্ত তারপরে শেষ দিকে হাদিসটা এক বছর মধ্যে খতম হবে আমি দশ বছর শেষ করতে পারবো না তিন বছর থেকে অলরেডি চলছে কি চার বছর থেকে চলছে হ্যাঁ করোনা আগে তিন বছর দু বছর তারপরে করোনার পরেও দু বছর হয়ে গেল মনে হয় চার বছর আর করোনাতে ছয় মাস স্থগিত হয়েছিল তো যাই হোক দশ বছর শেষ করতে পারবো না আর আমরা পাঁচ দিন ছয় দিন সপ্তাহে পড়া হইতো এক বছরের মধ্যে গোটা বুখারি শেষ করতে হবে তো কেমন করে শেষ করব অর্ধেক বছর পর্যন্ত ওই তিনজন পড়তাম আর তারপরে শেষ দিকে আমাকে বলতো তুমি পড়ো খালি পড়ে চলে যাও পড়ে চলে যাও এই একবার যেখানে এসছেন আর তর্জমা করা করে নেই বরং আমি না থামলে আর তর্জমা নেই যদি আমি বুঝাই নি যথেষ্ট ভালো ছেলে যে সে যদি বুঝে নেই আর যদি না থামে তার মনে এইভাবে শেষ করা হয় এটা তো কথা রাহানা মাদাসের যদি হয় তাহলে তো বলতে হবে না কোরবানি পর্যন্ত বোখারি পড়ায় শুধু বোখারির হাদিসগুলো সবগুলি মজাবের বিপরীত চলে গেছে ওগুলো রদ করার জন্য খণ্ডন করার জন্য জবাই করার জন্য আর তারপরে তখন কালা 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 হাদাসান কালা হতে তা আবার রোকান পড়া হয় শুধু খতমটা করে দাও বোখারি শরীফ এর খতম শরীফ ব্যাস এতটুকু হয় তো ঘটনা আসল জায়গায় তো বলিনি তো ওই ছেলেটি এখন মাসাল্লাহ হাই স্কুলে সে জেনারেল লাইনে লেখাপড়া করে ইংলিশ এম এ করেছে আর তারপরে সে মাস্টার মাস্টারে মনে হয় রিটায়ার হতে যাচ্ছে কারণ আমার বয়সের তো তো একদিন হঠাৎ করে বিশ পঁচিশ বছর পরে সেই উনিশশো বেরাশির পরে বিশ বছর পর্যন্ত দেখা সাক্ষাৎ নেই আর শুনেছি যে সে এখন কলেজ লাইনে চলে গেছে আর তারপরে চাকরিও পেয়েছে তো আমাদের কাছাকাছি সে চাকরি পেয়েছে হঠাৎ করে একদিন দেখি একটা হোটেলে গিয়ে দেখা হঠাৎ করে আমি খেয়ে দেবের বেরোচ্ছি আর সে ঢুকছে যাই হোক সালাম দো অনেক হইলো তো তার কথা মনে পড়লো সে পড়ছিল বলছে সামনে হাওয়া অন্য আছে তাই না পড়েছে হোয়া উম্মকা কি পড়েছে হোয়া উম্মা হোয়া উম্মকা মানে সে তোমার মা তারপরও ভুল কারণ সে তোমার মা হয়তো হেয়া উম্মকা হবে হোয়াও হবে না তাহলে কোনো অর্থই হয় না কথা বোঝা গেছে না যেমন পড়েছে তেমনি ওকে নিয়ে তো খুব রসিকতা করলো আর ছাত্রদেরকে হাসাইলো খুব করলো আর তারপরে যখন তাকে ডাকে আর ওকে নাম ধরে ডাকে না এই হোয়া মকা শোন শোন হোয়া মকা আল্লাহ হোয়া এই হোয়া মকার গল্প আপনাদেরকে শুনিলাম তা নবী সাইসাল্লাম বললেন লাল্লা কা আজা কা হাওয়া সম্ভবত তোমার পোকায় অর্থাৎ তোমার ও তোমাকে এখন কষ্ট দিচ্ছে তালা নাম হ্যাঁ ইয়া রসুল আল হেল্লা রসুল ফাকা আলা রসুল উল্লাহ রসুল বললেন তাকে এ লেক এত কষ্ট করিও না তোমার মাথা মুণ্ডন করে ফেলো নেড়া করো চুল ফেলে দাও অসম সালাসা তাই এখন এহেরামের অবস্থায় হোদেবিয়ার এখনো সন্ধি হয়নি হেবীর সন্ধি হলে তাহলে তো মাথা নাড়ার সময় চলে আসতো তাহলে তাকে ফিরিয়ে দিতে হইতো না কিন্তু এখনো আশা আছে যাব কোথায় মক্কা যাবো জি উমরা করবো তুমি মাথা করে নাও এখানে আর তিন দিন রোজা রাখো আও অথবা ছয় মিসকিনকে খাবার খাইয়ে দাও বে বেশ অথবা একটি ছাগল জবাই করো তাহলে তিনটিতে স্বাধীনতা দেওয়া হইলো জি যদি দম দিতে হয় তাহলে কি করতে হবে একটি ছাগল আর যদি মিসকিনকে খাওয়াইতে হয় সাদাকা তাহলে ছয় মিসকিন জি তো এই ছিল হাদিস সংক্ষেপে এই হাদিসটি কয়েকবার করে আসছে চলুন একই হাদিস কিছু পার্থক্যের সাথে ছয় নম্বর অধ্যায় বলছে বাবু কৌলিল্লাহ তালা আও সাদা কাতিন মহান আল্লাহর বাণী যদি কেউ অসুস্থ থাকে অথবা মাথায় কোনো কষ্টদায়ক কিছু থাকে ফাফি দিয়া তুমিন সে আমিন আউ সাদা কাতিন এই যে দুই নম্বরে সাদা কাছে কারণ সাদা কার কথা শোনেন সাদাকা কি করতে হবে বলছে ওয়াহিয়া ই তামু সিদ্ধাতে মাসা ছয় মিসকিনকে খাওয়াইতে হবে ছয় মিসকিনের অন্ন দান করা আঠারোশো নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন আবি লাইল আন্না কাবিন ওজর হাদ্দাস কাবিন ওজরা সাহাবি তাকে হাদিস বায়ন করেছেন কাল ওয়াকাফা আলাইয়া রসুল্লাহ বিল হোদাই বিয়াতে রসুল্লাহ আমার পাশে হোদাই বিয়া নামক স্থানে দাঁড়ালেন ও রাশি কাবিন ওজরা বসে আছেন আর খুব কষ্ট পাচ্ছেন উকুনের জ্বালায় আর সেখানে নবিশ আসলাম গিয়ে দাঁড়ালেন ওরাসি এতা হাফাত কামলান আর আমার মাথা থেকে বেয়ে পড়ছিল উকুন তামলন মানে উকুন এখন চলে আসুন তামল মানে উকুন জি আর কম্বালও হয় কোরআন এখানে কম্বল রয়েছে মোশালিশালের যুগে ফেরাউন এবং ফেরাউনের বংশধার কাফেরদের ওপর যেসব আযাবগুলি এসেছে নয়টি নিদর্শন দে হয়তো তার মধ্যে একটি হচ্ছে ওকুন ওকুন অল কমলা অদ্যাফাদ ব্যাং জি তো তো ওকনের জ্বালাতে তারা থাকতে পারতো না এই কাফের ফেরাউনের বংশধারা আর ফেরাউনের যারা অনুসারী আর তারপরে ব্যাঙ্ক খাবার দাবার পাকসাক্ক্য রেখেছে গোস্তপাক্য রয়েছে সব ব্যাঙ জীবিত ব্যাংক লাফ আছে জি খাবার দাবার তৈরি করে এসে তৈরি তরকারি চা কিছু রেখেছে ব্যাংক সব তারপরে হেদায়ত হয়নি এত কিছু দেখার পরে একটা মসজিদ মানুষের হেদায়ত করার জন্য যথেষ্ট যে হইল কি করে তাহলে অবশ্যই হ্যাঁ মুসা আলি সত্যবাদী যদি হেদায়েত নসিব হওয়ার হইতো যার হেদায়েত নসিব নেই যা কিছু দেখান না কেন নবী রসুল দেখান না কেন হেদায়ত হবে না হেদায়েত হবে না হেদায়ত আল্লাহ নিয়ামত আল্লাহ নিয়ামত তো মাথা থেকে এতা হা মানে বেয়ে পড়ছে মানে বয়ে চলেছে মনে হচ্ছে যে পকুন বইছে তার ফাঁকা তখন বললেন নবী সাল ইউজি কে হাওয়াম মোকা তোমার পোকাতে মানে তোমার পকুনে তোমাকে কষ্ট দিচ্ছে বলতো নামে বললো হ্যাঁ খুব কষ্ট দিচ্ছে তাহলে ফাহালিক রাসাক তোমার মাথা মুন্ডন করে নাও আর বললেন মাথা মুন্ডন করে নাও অথ বলেন এহলেক মানে তুমি নেড়া করে মাথা শব্দটি হয়তো বলেননি বর্ণনাকারী সন্দেহ কালা ফিয়া নাজাল হাজিল আয় কাবিন উজরা বলছেন আমার ব্যাপারে এ আগটি কিন্তু নাজিল হয়েছে এ আগটি আমার বিষয়ে নাজিল হয়েছে এটি হচ্ছে শানে নজুর ফমান খান মিন কুম মারিজান ও বিহি আজান মির রাসি ফাফি দিয়া তু মিন সিয়ামিন আউসা দাকাতিয়া নসুক এলা আখের শেষ পর্যন্ত ফাকাল নবী সাহসান নবী সাহসাল মানে সোম সালাসা তাইয়াম তিন দিন তুমি রোজা রাখো যেহেতু মাথা নেড়া করে ফেলে এহেরাম অবস্থায় আও তার স্বাদ ডাক বে ফারাক ইন তুমি সাধকা করো এক ফারাক ফারাক একটা পাত্র কাঠা এক খাদ্য খাদ্যদ্রব্য ছয় মিশকিন কেক ছয় মিস্কিনের মাঝে সাধকা করে দাও ছয় মিশকিন এক ফারাক এক এক ক কয় ফারাক এক ফারাক এক ফারাক হচ্ছে তিন শা আর এক শাক হচ্ছে হ্যাঁ তিন কিলো তার মানে ডেটের কেজি করে ছয়জনকে জি আধা করে। আর নশোকের মেমাতাই আসতে পারে অথবা যা সহজসাধ্য কুরবানি হয় আর সবচেয়ে সহজ সাধ্য হচ্ছে ছাগল ওই জন্য হাদিসে ছাগল চলে আস ছাগল 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 কারোর সাথে শেয়ার করতে হবে না সহজ কিন্তু আপনি যদি গরু করতে যান তো হয় গোটা গরু দেন ওট করতে যান গোটা ওট দেন আর নাহলে ভাগ খুঁজে পড়ান পেরেশানি শেষ নেই ঠিক না স্বাধীন সহজ যে তো এই ছিল হাদিস সাত নম্বর অর্দে বলছেন বা বোন এই অর্দে হচ্ছে আল ফিদিয়াতে নিঃস্পা যে ফিদিয়াই খাবার দেবেন কতটা বলছে নিস্পা সা খাবার দিতে হলে কত দিতে হবে মিসকিনকে এক একজনকে আধসা করে তার মানে তিন সাল লাগছে তাহলে ছয়জনকে আঠারোশো ষোলো নম্বর হাদিস কাব্য উজরার হাদিস আবদুল্লাহ বিন মাকেল বর্ণনা করছেন জালাস্তু এলা কাব্য উজরা আমি বসলাম একবার কাব্য উজরার কাছে ফাসা আল তো আনিল ফিদিয়া তাকে জিজ্ঞাসা করলাম ফিদিয়া সম্পর্কে স্যার ফিদিয়া ফিদিয়াতুল আজা অর্থাৎ এহেরামের নিষিদ্ধ কাজ কেউ যদি করে ফেলে তাহলে কি ফি দিয়ে দিয়ে মুক্তি লাভ করতে হবে কাফফারা কি ফাকালা বললেন নাজাল ফিয়া খাস সাতান এই আয়াতটি আমার সম্পর্কেই নাজল হয়েছে কিন্তু ওয়াহিয়া আম্মা বিষয়টি মাসলাটি তোমাদের সকলের জন্য কেমন পর্যন্ত ঘটনা ছিল আমার শুধু কিন্তু মাসলা সবার জন্য সবাইকে সামিল মানে সবাই এরকম আমল করবে বলছেন আমাকে নিয়ে যাওয়া হলো তাহলে এখানে আর একটু বিস্তারিত বর্ণনা করা হয়েছে নবী নবীমের কাছে নিয়ে গিয়ে হাজির করা হলো যে সমস্যা দেখেন এর কি অবস্থা হয়েছে খুবই অবস্থা খারাপ এত উকুন হয়েছে তাহলে কত উকুন হয়েছে যাবে চিন্তা করবো তো যে রুগী হয়ে গেছে উকুনে তো যখন নিয়ে যাওয়া হইলো ওয়াল কমলো এত না আলা যে সেই সময় উকুন আমার চেহারায় মুখমন্ডলে কি করছে ঝরে পড়ছে একটা দুটো না ঝরে পড়ছে মাথাতে কত উকুন হয়েছে থাকে তা না সারা এতা সারা মানে ঝরে পড়া ফাঁকালা তখন দেখে অবাক হচ্ছেন না সরুলুল্লাহ বলছেন মা কোন তো ওরা লজা বালাকা বেকা মা আরা। আমি মনে করিনি ওরা মনে করা আমি মনেই করিনি যে এই কষ্ট তোমার এত দূর পর্যন্ত পৌঁছেছে যা এখন তোমাকে দেখছি আমি ভাবতে পারিনি যে এত এত বেশি উকুন হয়েছে হয়েছে না হয়েছে সামান্য একটু উকুন হয়েছে আও মাখন তো আরাল ওরাল জাহাদা আমি ভাবতেই পারিনি কষ্ট জাহাদ মানে কষ্ট আমি ভাবতেই পারিনি যে কষ্ট বালাগা বেকা মা আর এত দূর পর্যন্ত পৌঁছেছে তোমার যা আমি প্রত্যক্ষ করছি এখন দেখছি তাই যদি সাতান একটা ছাগল আছে তোমার কাছে ফাকুল তো আমি বললাম ছাগল নেই আমার ছাগলের পয়সাও নেই তাহলে ফাসুম সাল তিন দিন রোজা রেখে নাও তোমার সাকিম অথবা ছয় মিসকিনকে খাবার খাইয়ে দাও তা না হয় কিন্তু এটা কোরবানি না দিতে পারলেন না বরং তিনটার মধ্যে যে কোনো একটা দিতে পারে ধরেন একটা লোক সচ্ছল কোরবানি দিতে পারবে তারপরেও কিন্তু সে ছয় মিস্কিনকে খাবার দিতে পারে অথবা তিনটা রোজা রাখতে পারে কোন ক্ষেত্রে এটা শুধু এহরামের নিষিদ্ধ কাজ কোনো কিছু করলে কিন্তু হজে তামাত্ম বা কেরান করলে ওইখানে কিন্তু এটা চলবে না যে একটা লোক সচ্ছল সে কুরবানি দিতে পারবে তারপরও সে দশটি রোজা রেখে এটা চলবে না কারণ ওখানে বলেছেন ফামান তামাত্তাবিল উমরাতি আল হাজে ফামাস্তাই সার হেদি হাদি কোরবানি দিতে হবে ফামাল্লা ইয়াজেদ কেউ যদি না পায় কুরবানি বা না পারে কুরবানি দুটো এর তফসিল না পারলে তখন কি ফাসিয়াম সালাসা তাইয়ামিন ফিল হাজ ফাসাবাতিন ইজা রাজাতুন কি মানে হলো কয়টি রোজা 10 রোজা হ্যাঁ তিনটি ওখানে মক্কাতে আর বাড়িতে এসে সাতটি রোজা রাখতেছি তো ওখানকার মশলাটি ভিন্ন তাহলে তো এই যে ছয় মিসকিনকে খাওয়া লেকুল্লে মিসকিন সা প্রত্যেক মিসকিনকে অর্ধ সা করে খাওয়াবে জি আট নম্বর অর্ধেক বাব্বন নশোকের সাথে এই অধ্যায় হচ্ছে কুরবানি মানে একটি ছাগল এটা হচ্ছে নিম্ন আর ওইটাই দিতে হবে আঠারোশো সতেরো নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন কাব্য নজনারত ই আল্লাহ তালান আন্নারস উলাল সার রাহু নবিশেষণ তাকে দেখলেন ওয়ান ইয়াস্কো তালাবাজেহি আর তার চেহারায় ঝরে পড়ছে সেই উকোনগুলি ফাঁকালা তখন বললেন আইউজি কা হাওয়া তোমার উকুনে তোমাকে কষ্ট দিচ্ছে তাহলে নাম ফামার আইয়া হালে মাথা মুন্ডন করতে বললেন ওয়াহাবিল হোদেবিয়া তখন হোদেবিয়াতে ছিলেন ওয়ালাম ইয়া তা বৈয়ালাহুম আন্নাহু ইয়াহিল্লুনা বিহা আর তা তখন পর্যন্ত সুস্পষ্ট হয়নি যে এখানে কিছুক্ষণ পরে হালাল হইতে হবে বা কয়েকদিন পরে হালাল হইতে হবে কারণ কথাবার্তা চলছে না যাওয়ার চেষ্টা চলছে যেতে পারবো যদি আগে থেকে গায়েব জানতেন নবিসাম তাহলে কি করতেন যে আমরা তো যেতে পারবো না আমার জানাই আছে তাহলে ওকে আর ফি দিয়ে কেন লাগে আর এই মাসলারি বা কি এখানে প্রয়োজন হয় তাই না তাহলে বোঝা গেল যে গায়েব জানতেন না ওই জন্য বললেন যে তুমি নিষিদ্ধ কাজ করে ফেলো এহরাম অবস্থায় আর তারপরে এই ফি দিয়ে দাও বোঝা গেছে না যায় নাই তাহলে এই যে কথিত হানাফি বেরলবি সুফিরা বলছেন নবী আলেমুল গায়েব তাদের আকিদা বাতিল না হ্যাঁ কোরআন এবং হাদিস বিরোধী আকিদা তাদের পথভ্রষ্ট সেরকি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আর গায়েব জানার কারোর কাছে কোনো চাবি নেই আল্লাহ ছাড়া জি ওয়াইন দাহ মাফাতিউল আল্লাহর কাছে গাইবের চাবি সমূহ রয়েছে তো সুস্পষ্ট হয়ে ওঠেনি যে তাদেরকে এখানেই হালাল হইতে হবে ওহম আলা তাম আইন আর তাদের আশা ছিল লালসা ছিল আইয়াদ খুলু মক্কা যে মক্কায় প্রবেশ করবে এখনও আশা আছে সব উদ্গ্রীব হয়ে আছে ঢোকার জন্য আন জালাল ফিদিয়া ফিদিয়ার বিধান নাজাল করলেন আমারাহ রসুল উল্লাস রসুল উল্লাহ তাকে নির্দেশ দিলেন আই ও তেমা ফারাক বাইনা সিত্তা ছয়জন মিশকেন এক ফারাক এক ফারাক মানে একটা বড় কাঁঠা সেটা সাহেবের যাতে বড়ো সেজন্য তাতে কয়সা আসে বললাম তিনশাঁ তিনশা আউয়ুদি শাহতান অথবা একটা কোনে ছাগল হাদিয়া মানে হাদি দিবে মানে কোরবানি জবাই করবে আর ইয়াশো মশালা সাদা আইয়ামিন অথবা তিন দিন শ্যাম পালন করবে আঠারোশো আঠারো নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন গাব বেন উজরত আল্লাহ তা আলান হোক ওই কি হাদিস অনরূপ বর্ণনা করছে আনা রসুন আহ হু রসুর রসমে তাকে দেখলেন ওয়াকম লহু ইয়াশ কোত আলাওয়াঝি তাঁর উকুনগুলি তার চেহারায় ঝরে পড়ছিল মিন্স লাহু মানে অনুরূপ আগেরটার মতো হাদিস বয়ন করেছেন শুধু সনদ ভিন্ন এখানে নয় নম্বর অধ্যায় বলছেন বাবু ফালা রাফাস এখন অন্য আর একটি অধ্যায় আসলো আর এই অধ্যায় আর তারপর অধ্যায় শেষ হচ্ছে দুটো হাদিস রয়েছে আল্লাহ কোরআনে বলছেন ফামান ফরদা ফিহিন্নাল হাজ্জা এই হজের মাসে যারা হজ নিজের ওপর বিধিবদ্ধ করে নেবে ফালারাফা এহেরার অবস্থায় যৌনাচার করবে না ওলা ফসুকা এমনকি স্ত্রীর সাথেও যৌনাচার করবে না এমনি তো অন্যের দিকে তাকানো মহিলার দিকে তাকানো কিন্তু স্ত্রী তো অন্য সময় সবসময় হালাল কিন্তু এরম অবস্থায় না করবে করবে না এমনি তাকাইতে পারে স্ত্রীর দিকে কিন্তু কাম ভাবে নিয়ে না আর সহবাস নাই সহবাস করলে এরম অবস্থায় যাবে নষ্ট হয়ে যাবে হজমরা ফলা আর ফাঁসা ওলা ফসুকা আর কোনো পাপাচার নয় চলবে না পাপ মুক্ত থাকতে হবে যদি হজমার ফজিলত হাসিল করতে হয় আর ওলা যে দালাফিল হাজার হজে কোনো ঝগড়া বিবাদ নেই ঝগড়া বিবাদের কোনো অবকাশ নেই ঝগড়া বিবাদ সবসময় হার অন্য হলে কিন্তু নাই সঙ্গত তর্ক বিতর্ক কখনো যাই অন্য সময় কিন্তু এহেরাম অবস্থায় যখন হজে আছো তখন সেগুলোকে এড়িয়ে চলবে যে এটা হচ্ছে উদ্দেশ্য সুরা বাকার আত্ম একশো সাতানব্বই আঠারোশো উনিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবু রাজি আল্লাহ তালন তিনি বলছেন কালা রসুল উল্লাহ রসুল রসুল বলেন মানহাজ জাহাজ আল যেই ব্যক্তি এই ঘরের হজ করবে করলো না কি কাজ করলো না পাপাচারে লিপ্ত হল না রাজা তাহলে হজ থেকে ফিরে আসবে কামা ওই দিনের মতো হয়ে পাপ মুক্ত নিষ্পাপ হয়ে যেই দিন তার মায়া তাকে কি করেছিল ভূমিষ্ঠ করেছিল মায়ের যে প্রসূতি হয়েছিল যে সেই সেই দিবসের মতো হয়ে যাবে প্রসূতি দিবসের মতো দশ নম্বর অধ্যায় বলছেন বাবু কৌল্লাহ অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে ওই ওই আয়াতির অংশ ওয়ালা ফসুকা ওয়ালা জিয়া ফিল হাজ আগের অধ্যায় ছিল যে রাফাস মানে যৌনাচার নেই আর এটাতে আছে কোনো পাপাচার নেই আর কোনো ঝগড়া বিবাদের অবকাশ নেই হজ করছে এহেরাম অবস্থায় আছো ঝগড়া বিবাদ করিও না আর কোন রকমের পাপে লিপ্ত হয়েও না আজকাল কত পাপ করছে যা যারা জর্দাখোর জর্দা খাওয়ার হারাম পাপ করছে যারা আপনার বেড়ি খোর সিগারেট খোর তা সিগারেট খাচ্ছে আরাম খাচ্ছে আর যারা দাড়ি দাড়িমণ্ডন করে দাঁড়িমণ্ডন করছে এহারম অবস্থা নেই করে কিন্তু হজে সফরে করছে হ্যাঁ আপনার উমরা থেকে হালাল হইল আর তার তারপরে যেমন মাথা মন্ডন করলো তেমন দাড়ি মুন্ডনও করলো হারাম কাজ করলো তো এদের হজ কী হজে মগরুর হবে হ্যাঁ আর নিষ্পাপ হয়ে কী করে ফিরে আসবেন না মোটে নিষ্পাপ হয়ে ফিরে আসবেন বাপের বোঝা নিয়ে গিয়েছে বাপের বোঝা নিয়ে ফিরে আসবে হয় ফরজটা শুধু আদে হয় আংশিক কিছু নেকি কি পাবে আল্লাহ সেটার পরিমাণ ভালো জানেন আর সবার অন্তর জামি আল্লাহ মূল বিষয় হচ্ছে বদ অন্তরের অবস্থা আর তারপরে হ্যাঁ অন্য অন্য অবস্থাগুলি আল্লাহ রবা আমাদেরকে এখলাস দান করেন পাপ মুক্ত থাকার তৌফিক দান করেন তো মহান আল্লাহর্বাণীর তসিরওয়ালা ফসুকালা যে দালা ফেলে হজে কোনো পাপ হ্যাঁ করার কোনো অবকাশ নেই হজের অবস্থায় আছে পাপ মুক্ত আরও সজাগ থাক কোনো পাপ না হয়ে যায় ওয়ালা যে আর কোনো ঝগড়া বিবাদের কোনো সুযোগ নেই ফিল হাজ হজের অবস্থায় আঠারোশো বিশ নম্বর সর্বশেষ হাদিস আবু রাজি আল্লাহ তালা বর্ণিত আগের হাদিসটি একটু শব্দ শব্দের পার্থক্যের সাথে বলছেন তালা নবী সাল্লাহিসাল বলেন মান হাজা হাজ আল বাই যেই ব্যক্তি এই বাইতুল্লাহর হজ করবে ফালা মিয়ার ফোস আর সে যৌনাচার করলো না ওয়ালা মিয়া ফোক সে ফাঁসে কি কাজ করলো না কোনো পাপাচারে লিপ্ত হলো না রাজা তাহলে ফিরে আসবে সে হজ থেকে কা ইওমে ওয়ালাদাতুহু কা ইওমে পড়া যায় আর কা ইওমা ওয়ালাদাতু পড়া কা ইওমিন ওয়ালাদাতু উম্মহু পড়া যায় কা ইওমে ওয়ালাদাতু উম্মহু তার মা যেই দিন তাকে ভমিষ্ট করেছিল সেই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের যে হজগুলি করেছি কবুল করেন আর যেসব ভাইয়েরা হজের এবার ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ তাদের মনের আশা পূরণ করেন যে মনের হজের ইচ্ছা করেন আল্লাহ যেন পূরণ করেন আর যারা হজ করতে পারেননি আর হজের শক্তি সামর্থ্য রয়েছে আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি ফরজ আদায় করে মুক্তি লাভের তৌফিক দান করেন এবং নেকি অর্জনে তৌফিক দান করেন আর যারা অভাবী হয়ে রয়েছেন হজফরজ হয়নি মনে আশা আকাঙ্ক্ষা আছে রবের কাছে আল্লাহ যেন তাদের মনের নেক আশা পূরণ করেন আর যারা গাফিল উদাসীন তাদেরকে আল্লাহ দায়িত নসিব করেন আল্লাহর সমস্ত অনিষ্ট থেকে সার থেকে বালা মুসিবতে ফা থেকে আল্লাহে হজতে রাখেন ওসলালী